টবের ও বাগানের জবা গাছগুলোতে প্রচুর ফুল ফোটানোর জন্য অতি সহজ পদ্ধতিতে কিভাবে যত্ন নেবেন তারই ওপর এই ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, hobbiesanddreams.com-এ আপনাদের স্বাগত। ভিডিওতে আসার আগে সাবস্ক্রাইব বাটনটা যদি লাল থাকে সেটা প্রেস করুন, সঙ্গে বেল বাটনটাও প্রেস করুন, আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জানা। এক্ষেত্রে আমরা যেসব পদ্ধতি অবলম্বন করেছিলাম সেগুলোই বলি। প্রথমত, আমাদের জবা গাছগুলো বেশ বড় বড় আকারের হয়ে গিয়েছিল বলে তাদের কাটিং করে ছোট করে নেওয়াটাও জরুরি হয়ে পড়েছিল। বর্ষা আসার ঠিক আগে আগেই সেই কাজটা আমরা করে নিয়েছিলাম। যখন আপনার গাছের কাটিং করবেন তাতে অনেকগুলো নতুন ডালের উন্মেষ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, স্বাভাবিকভাবেই অনেক নতুন কুঁড়িও আসবে গাছে। এর আর একটা দ্বিতীয় কার্যকারিতাও আছে, সেটা হলো কেটে আলাদা করে নেওয়া ডালটাকে আপনি যদি একটু ছায়া ঢাকা স্থানে মাটিতে পুঁতে দেন, একই প্রজাতির আরও চারা গাছ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ফলে আপনার প্রিয় প্রজাতির গাছটারও তখন আর একটা ব্যাকআপ থাকে। মূল গাছটিও তার বার্ধক্যজনিত দুর্বলতা ঝেড়ে ফেলে নব উদ্যমে ফুল ফোটানোয় মন দিতে পারে। কাটিং করার পরে তাড়াতাড়ি বৃদ্ধি হওয়ার জন্য গাছের গোড়ায় পুষ্টিপ্রদায়ী কিছু সারের সংমিশ্রণ ও বাড়ির ব্যবহৃত সবজি ও ফুল ফলের ওয়েস্টেজের সাথে মাটি মিশিয়েও আমরা দিয়েছিলাম। নিয়মিত গাছের গোড়ায় জল দিতে দিতেই একটা সুন্দর শেপে চলে এলো গাছগুলো। ওই সময়টাতে গাছগুলোতে বেশ পোকা ও ছত্রাকের আক্রমণ শুরু হওয়ায় জলে কীটনাশক, ছত্রাকনাশক ও ফুলের কুঁড়ি আসার জন্য অনুখাদ্য মিশিয়ে স্প্রে করে দিয়েছিলাম। ব্যাস ওইটুকুই। এর ফলে এখন জবা গাছটি যথেষ্ট ছন্দে ফিরেছে এবং ফুল ফুটিয়ে তার খুশির বহিঃপ্রকাশ করছে। এমন একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করে নিতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগছে। See you again on our next video. Thanks.